বলছে যে ভেনাস একটা ওয়ার্ড দেয়া আছে তো বলছে এই ওয়ার্ড এর লিটার গুলো কি ইউজ করে কতগুলো ওয়ার্ড তৈরি করা যাবে এবার ওয়ার্ড গুলো কি রকম হবে বলছে বলছে যে এখানে যে দুটো ভাওয়েল রয়েছে ভাওয়েল গুলো সেম অর্ডারে থাকবে মানেটা কি এখানে দেওয়া ছিল ভিনাস এখানে দেখো ই এর পরে ইউ রয়েছে তো আমি এই ওয়ার্ডগুলোকে ইউজ করি এই লেটারগুলোকে ইউজ করি ওয়ার্ড বানাবো এই লেটারগুলোকে ইউজ করি ওয়ার্ড বানাবো তবে ই এর পরে ইউ ভাওয়েলটা বসবে কখনো এরকম হবে না যে ইউ ভাওয়েলটা আগে রয়েছে ই ভাওয়েলটা পরে রয়েছে আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে না ইটার পরে ইউ আসে মানে এই অর্ডারটাকে মেনটেন করে আমি কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারব এখানে পাঁচখানা লেটার ছিল কি কি হতে পারে দেখো যদি ধরে নেওয়া যায় যে প্রথম লেটারটা ই হলো ই এর পরে ইউ থাকবে বলেছিল তাহলে বাকি এই চারটে পজিশনের মধ্যে যে কোনো একটা জায়গায় ইউটা বসতে পারে বাকি এই চারটে পজিশনের মধ্যে যে কোনো একটা জায়গায় ইউটা বসতে পারে তাহলে ইউটাকে বসানো যেতে পারে যে কোনো চারটে জায়গার মধ্যে একটা জায়গায় তাই জন্য ফোর লিখলাম আচ্ছা ই আর ইউ চলে গেলে পড়ে থাকছে তিনটে লেটার তিনটে লেটার পড়ে থাকছে ভিএন আর এস পড়ে থাকছে এই ভি এন এস এটা বাকি তিনটে পজিশনে বসবে বাকি তিনটে পজিশনের মধ্যে যেকোনো একটা পজিশনে বসতে পারে তাহলে এটা হচ্ছে বুঝতে ধরে না যাক ইউ ইটা এই জায়গায় বসেছে ইউটা বসলো এই জায়গায় বাকি পড়ে রইল তিনটে পজিশন সেই কারণে লেখা হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল আর ইউটা তো এই চারটে জায়গার মধ্যে যে একটা জায়গায় বসতে পারে তাই জন্য চার দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে এখন যদি ইটা থাকে দু নম্বর স্থানে দু নম্বর ইউটা তো এই জায়গায় বসতে পারবে না ইউটার জন্য পড়ে থাকছে এই তিনটে জায়গা তাহলে এখানটা লিখছি তিন ধরে নেওয়া যাক ইউটা বসলো এরকম একটা জায়গায় বাকি আর কটা জায়গায় খালি থাকছে এই জায়গাটা এই এই দুটো জায়গায় তাহলে দেখতে পাচ্ছি যে মোট তিনটা আমরা এখানটায় ফ্রি ফ্যাক্টরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করব জায়গাটা বুঝবে ইটা যদি দু নম্বর পজিশনে থাকে ইউটা তো কখনোই এখানে বসতে পারবে না বলে দিয়েছিল যে ই এর পরে ইউ বসবে তাহলে ধরে নেছা কি ইউটা এরকম একটা জায়গায় বসছে বাকি আর তিনটে জায়গা পরে থাকছে তিনটে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় তিনটে লেটার বসবে সেই কারণে লেখা আছে ফ্যাক্টোরিয়াল আর ইউটা বসার জন্য কটা পজিশন হচ্ছে তাই জন্য এক এটাকে তিন দিয়ে মাল্টিপ্লাই করেছি আবার যদি এরকম আছে ইটা এরকম একটা জায়গায় বসছে তাহলে ইউ এর জন্য কতগুলো জায়গা থাকছে ইউ এর জন্য জায়গা থাকছে দুটো তাই এটাকে দুই দিয়ে মাল্টিপ্লাই করবো বাকি এই তিনটে পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশনে বসবে বাকি তিনটে লেটার তাহলে এখানটা যদি ইটা চার নাম্বার পজিশনে বসে তাহলে ইউ এর জন্য কটা জায়গা থাকছে ইউ এর জন্য একটাই জায়গা থাকছে ইউটা এই জায়গাটায় বসবে আর বাকি লেটারগুলোর জন্য তিনটে জায়গা থাকছে তাই জন্য এখানটা লিখব ফ্রি ফ্যাক্টোরিয়াল লাস্টের মধ্যে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে মাল্টিপ্লাই করে প্লাস করে দিতে হবে ফ্যাক্টোরিয়ালটাকে কমন নিলে কত হচ্ছে ফোর প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান তিনের ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ছয় এখানটা যোগ করলে কত পাবো

এই চারটে জায়গার মধ্যে কোনো একটা জায়গায় বসবে তাহলে ইউ এর জন্য চারটে পজিশন থাকছে চারটে স্থান থাকছে পড়ে থাকছে আর তিনটে লেটার ইউটা যদি এখানটায় বসে এই তিনটে জায়গার মধ্যে যেকোনো তিনটে লেটার বসবে তার জন্য হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল আবার যদি ইটা এই জায়গায় বসে তাহলে ইউটা তো তারপরে বসবে ইউটা তো আগে বসবে না কখনো তাহলে ইউ এর জন্য থাকছে তিনটে পজিশন ধরে নেওয়া যাক ইউটা এই জায়গায় বসলো বাকি তিনটে জায়গায় খালি থাকছে এই তিনটের মধ্যে যে কোনো তিনটে ক্যাপিটাল তিনটে লেটার বসবে তাই জন্য লিখছে থ্রি ফ্যাক্টরিয়াল এখন যদি ইটা তিন নাম্বার পজিশনে থাকে মানে এই জায়গায় থাকে তাহলে এখানটায় আর এখানটায় এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় ইউ বসতে পারে তাহলে দেখতে পাচ্ছি যে ইউ এর জন্য জায়গা হচ্ছে দুটো ইউ এর জন্য জায়গা হচ্ছে দুটো ধরে নেওয়া যাক ইউটা বসলো এই জায়গায় বাকি পড়ে থাকছে তিনটে জায়গা তার জন্য লিখবো থ্রি ফ্যাক্টোরিয়াল আবার ধরে নেওয়া যাক ইটা বসলো এই জায়গায় তাহলে দেখতে পাচ্ছি ইউ এর জন্য একটাই জায়গা খালি রয়েছে এই জায়গাটা আর বাকি তিনটে লেটার তিনটার মধ্যে যে কোনো একটা জায়গায় বসবে তাই জন্য লিখবো থ্রি ফ্যাক্টোরিয়াল ইউটা কিন্তু ইটা কিন্তু কখনো এই জায়গায় বসতে পারবে না ইটা কিন্তু কখনো এই জায়গায় বসতে পারবে না কেন না এরপরে আর ইউ লেখার জায়গা নেই ইউটা তো আগে থাকবে না ইউটা অলওয়েজ ই এর পরেই থাকবে এরপরে আর ইউ লেখবার জায়গা নেই মাল্টিপ্লাই করে সেটাই আনসার এখানে কিছু সংখ্যা দেওয়ার টু ফোর ফাইভ সেভেন এইট জিরো এই ডিজিটগুলো দিয়ে ফোর অঙ্কের মানে চার ডিজিটের ফোর কতগুলো নাম্বার তৈরি করতে পারবো দেখুন টু ফোর জিরো এইগুলো দিয়ে আমাদের চার ডিজিটের নাম্বার তৈরি করতে পড়েছে এই জায়গায় আমরা তো কখনো জিরো লিখতে পারবো না ধরে নেওয়ার জায়গা একটা একটা নাম্বার লিখলাম জিরো টু ফোর ফাইভ যদি এরকম ভাবে নাম্বারটা লিখি তাহলে এটা আর ফোর ডিজিট থাকছে না এটা হয়ে যাচ্ছে থ্রি ডিজিট কারণ সামনে জিরো থাকবে তার কোন ভ্যালু নেই তো আমাদের বলেছে ফোর ডিজিটের নাম্বার লিখতে তাহলে এখানে আমরা জিরো বাদ দিয়ে যা ইচ্ছা লিখতে পারি তাহলে জিরো বাদ দিয়ে কতগুলো নাম্বার থাকছে এখানে এক দুই তিন চার পাঁচ মানে এখানে পাঁচটার মধ্যে যে কোনো একটা নাম্বার হতে পারে তাই এখানটা পাঁচ বসাচ্ছি আচ্ছা টোটাল নাম্বার ছিল কটা টোটাল নাম্বার ছিল ছটা জিরোটা শুধুমাত্র এই জায়গাতেই লেখা যাবে না বাকি কোনো জায়গায় জিরো লেখা যেতে পারে তো ছখানার মধ্যে একটা এখানে বসে গেছে আর পরে থাকছে কটা পাঁচটা এখানেও কোনো পাঁচটা বুঝতে পারে যে কোনো পাঁচটার মধ্যে একটা বুঝতে পারে তাহলে এখানে একটা বসে গেল আর পরে রইল কটা চারটে নাম্বার পরে থাকছে চারটে নাম্বারের মধ্যে কোনো একটা এখানে বসতে পারে আর এখানে তিনটে নাম্বারের মধ্যে যে কোনো একটা বসতে পারে আমাদের এইগুলোকে মাল্টিপ্লাই করে দিতে হবে তাহলে কত হচ্ছে এটা হচ্ছে থ্রি হান্ড্রেড ফাইভ ইন্টু ফাইভ হচ্ছে একশো তার সাথে এতগুলো আরেকবার বলছি টু ফোর ফাইভ সেভেন এইট জিরো এইগুলো দিয়ে একটা ফোর ডিজিটের নাম্বার তৈরি করতে বলেছিল তো আমরা এই জায়গাটায় শূন্য লিখতে পারবো না কারণ এখানটা যদি শূন্য লিখি ধরে নেওয়া যাক এরকম একটা নাম্বার তৈরি হচ্ছে এটার ফোর ডিজিটের রইল না এটা হয়ে গেল থ্রি ডিজিটের তাহলে কি করতে হবে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচখানা নাম্বারের মধ্যে যেকোনো একটা নাম্বারকে বসাতে হবে এই জায়গাটায় মানে এই জায়গাটায় পাঁচখানার মধ্যে যেকোনো একটা নাম্বার বসতে পারে তাই এখানটা লিখছি পাঁচ এখানটায় শুধুমাত্র শূন্যটাকেই লেখা যাবে না বাকি যেকোনো নাম্বারকে লেখা যাবে আচ্ছা শূন্যটাকে আমরা এখানে 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 বসালে কিন্তু অসুবিধা নেই তো ছিল ছখানা নাম্বার ছখানা নাম্বারের মধ্যে একখানা নাম্বার এখানে বসে গেছে আর কতগুলো নাম্বার পড়ে থাকছে পাঁচটা নাম্বার পড়ে থাকছে তাহলে পাঁচটার মধ্যে যে একটা নাম্বার এখানে বসবে আচ্ছা এখানেও একটা নাম্বার বসে গেলে তাহলে পড়ে রইল কতগুলো ডিজিট চারটে ডিজিট পড়ে রইল তাহলে চারটার মধ্যে যে একটা নাম্বার এখানটায় বসবে এবার পড়ে থাকছে তিনটে ডিজিট তাহলে তিনটার মধ্যে যে একটা এখানটায় বসবে এগুলোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে তিনশো এটা হচ্ছে আনসার যে এই সংখ্যাগুলোকে ব্যবহার করে তিন হাজার থেকে চার হাজারের মধ্যবর্তী কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব সংখ্যাগুলো তৈরি করতে হবে মানে সংখ্যাগুলো হতে পারে তিন হাজার থেকে থ্রি নাইন 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 এর মধ্যে চার হাজারের মধ্যে বলেছিল চার হাজারের মধ্যে বলেছিল তাহলে সংখ্যাগুলো হতে পারে তিন হাজার থেকে থ্রি নাইন 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 পর্যন্ত তো এবার দেখুন তিন হাজার থেকে থ্রি নাইন 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 এত হচ্ছে এদের প্রথম ডিজিটটা অলওয়েজ তিন হবে তাহলে বাকি পড়ে থাকছে তিনটে ঘর আমাদের বলেছিল যে তিন হাজার থেকে চার হাজারের মধ্যে কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব তো চার হাজারের মধ্যে বলেছিল মানে থ্রি নাইন 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 পর্যন্ত তো এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর প্রথম প্লেসটায় কি থাকছে 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 মানে ফার্স্ট ফার্স্ট নাম্বারটা নাম্বারটা কি বাকি তিনটে ঘর এই তিনটে ঘরে কি কি সংখ্যা বসানো সম্ভব তো এখানে কি কি দেওয়া ছিল এখানে দেওয়া ছিল এক দুই তিন চার পাঁচ ছয় এক দেওয়া ছিল দুই দেওয়া ছিল তিন চার পাঁচ ছয় তো এখানে দেখো প্রথমে তো তিন বসে গেছে তাই তিনটাকে আর লেখা যাবে না তিনটাকে আর লেখা যাবে না তাহলে এই জায়গাটা কি কি বসতে পারে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা বসতে পারে এই জায়গাটায় কতগুলো বসতে পারে এখানে একটা বসে যাচ্ছে মানে এই পাঁচখানা ডিজিটের মধ্যে একটা ডিজিট এখানটায় বসে বসে যাচ্ছে তাহলে পড়ে থাকছে চারটে ডিজিট চারটের মধ্যে যে কোনো একটা এই জায়গাটায় বসতে পারে নেক্সট পড়ে থাকছে তিনটে ডিজিট তিনটে ডিজিটের মধ্যে যে কোনো একটা ডিজিট এই জায়গাটায় বসতে পারে লাস্টের মধ্যে এগুলোকে মাল্টিপ্লাই করে দিতে হবে তাহলে এখানটা হয়ে যাচ্ছে সিক্সটি এটা হচ্ছে আমি আরেকবার বলছি বলছিল তিন হাজার থেকে চার হাজারের মধ্যে কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব চার হাজারের মধ্যে মানে সংখ্যাগুলো হতে পারে তিন হাজার থেকে তিন হাজার নশো নিরানব্বই পর্যন্ত বাকি তিনটে ঘর তিনটে ঘরে কত হতে পারে এখানে সংখ্যাগুলো দেওয়া ছিল এক দুই তিন চার পাঁচ ছয় তিনটার বসবে না এখানে তিন বসে গেছে তাহলে দেখো এখানে পড়ে থাকছে পাঁচখানা ডিজিট এক দুই চার পাঁচ ছয় পাঁচটার মধ্যে যে কোনো জায়গাটায় বসবে এবার পড়ে থাকছে চারটে চারটের মধ্যে যে কোনো একটা এই জায়গাটায় বসবে পড়ে থাকছে তিনটে তিনটের মধ্যে যে কোনো একটা এই জায়গাটায় বসবে লাস্টে মাল্টিপ্লাই করলে আমরা এগুলোকে ব্যবহার করে সাত হাজারের থেকে বড় কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব এখানে বলছিল তিন পাঁচ সাত আট নয় ব্যবহার করা যাবে সংখ্যাটা হতে হবে সাত হাজারের থেকে বড় তো সাত হাজারের থেকে বড় মানে সংখ্যাটা চার অঙ্কেরও হতে পারে অথবা পাঁচ অঙ্কেরও হতে পারে সাত হাজারের থেকে বড় একটা সংখ্যা চার অঙ্কেরও হতে পারে আর পাঁচ অঙ্কেরও হতে পারে তো আমরা প্রথমে চার অঙ্কের হিসাব করছি মানে ফোর ডিজিটের হিসাব করছি তো দেখো যদি সাত হাজারের থেকে বড় সংখ্যা বানাই তাহলে এখানে কত বুঝতে পারে এখানে সাত বসতে পারে আট বসতে পারে অথবা নয় বসতে পারে তিন আর পাঁচ কিন্তু এখানে লেখা যাবে না কথাটা বুঝতে পারলে সাত হাজার সাত হাজার এক থেকে সাত হাজার এক থেকে যত ইচ্ছা বড় হতে পারে এবার তাহলে এখানে সাত বসতে পারে আট বসতে পারে অথবা নয় বসতে পারে তিন আর পাঁচ বসবে না কিন্তু তাহলে এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটায় বসছে যেকোনো তিনটে নাম্বার তাহলে এখানে তিনটের মধ্যে যে কোনো একটা টোটাল ছিল পাঁচটা তার মধ্যে একটা হয়ে গেছে বাকি চারটে চারটের মধ্যে একটা ডিজিট এখানে বসবে এবার পড়ে থাকছে তিনটে ডিজিট তিনটে ডিজিটের মধ্যে যেকোনো একটা এখানে বসবে নেক্সট পড়ে থাকছে দুটো ডিজিট কথাটা বুঝতে পারলে সাত হাজারের থেকে বড় বড় ছিল তাহলে সাত আট আর নয় এই তিনটার মধ্যে যে কোনো একটা এখানে বসতে পারে তাই জন্য এখানটা লেখা আছে তিন তো টোটাল পাঁচখানে নাম্বার ছিল পাঁচটার মধ্যে একটা নাম্বার হিসাব হয়ে গেল নেক্সট পরে থাকছে চারটে চারটের মধ্যে যে কোনো একটা এই জায়গায় বসতে পারে এবার পরে থাকছে তিনটে তিনটের মধ্যে যে কোনো একটা এই জায়গায় বসতে পারে নেক্সট পরে থাকছে দুটো দুটোর মধ্যে যে কোনো একটা এই জায়গাটায় বসতে পারে তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে এখানটা হচ্ছে সিক্স তার সাথে ফোরটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে টোয়েন্টি ফোর তার সাথে তিনটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে সেভেন্টি টু আমরা পাঁচ অঙ্কের সংখ্যার হিসাব করব মানে পাঁচ অঙ্কের কতগুলো সংখ্যা হতে পারে আমাদের বলেছিল সাত হাজারের থেকে বেশি মানে সংখ্যাটা সাত এক থেকে শুরু হতে হবে এবার সেটা ফাইভ ডিজিটেরও হতে পারে সেটা ফাইভ ডিজিটেরও হতে পারে তো ফাইভ ডিজিটে কতগুলো নাম্বার তৈরি করা পসিবল সেটা আমরা দেখছি এখানে দেওয়া ছিল পাঁচটা সংখ্যা পাঁচটার মধ্যে যেকোনো একটা এখানে বসতে পারে এবার পড়ে থাকছে ডিজিট চারটের মধ্যে যেকোনো একটা এখানে বসবে নেক্সট পরে থাকছে তিনটে ডিজিট তাই এখানটা লিখবো তিন দুটোর মধ্যে যেকোনো একটা বসবে একটার মধ্যে যেকোনো একটা বসবে একটা বসে যাবে জায়গাটা বোঝো এখানে পাঁচখানা ডিজিট দেওয়া ছিল তিন পাঁচ সাত আট নয় 3 5 7 8 9 3 5 মধ্যে যে কোনো একটা ডিজিট এই জায়গাটায় বসতে পারে ধরেনা যাক 3 বসে রইলো 3টা বসে গেল তাহলে পড়ে থাকছে কোণা ডিজিট 4টা ডিজিট পড়ে থাকছে 4টার মধ্যে যে কোনো একটা এখানে বসবে ধরেনা যাক 5টা বসে গেল তাহলে পড়ে থাকছে তিনটা ডিজিট তিনটার মধ্যে যে কোনো একটা এখানে বসতে পারে নেক্সট দুটোর মধ্যে যে কোনো একটা এখানে বসতে পারে একখানা এখানে বসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ অঙ্কের সংখ্যা হতে পারে একশো কুড়িটা চার অঙ্কের সংখ্যা হতে পারে আর পাঁচ অঙ্কের সংখ্যা হতে পারে ওয়ান টোয়েন্টি ফোর ডিজিটের নাম্বার হতে পারে আর ফাইভ ডিজিটের নাম্বার হতে পারে ওয়ান টোয়েন্টি তাহলে প্লাস করলে হয়েছে 192 টু এতগুলো নাম্বার তৈরি করা পসিবল